খিদে পাইনি এখনো। আমার কেমন ফিল্মটা গেছে দেখো। তো খাওয়া দাওয়া করে তো একবারে শুয়ে পড়েছিলাম, আর তারপরে আর তোমাদের সাথে তখন কোনো ভিডিও শেয়ার করিনি। তো এখন মাকে ডাকছিলাম আমরা ভিতর থেকে, কারণ ওপরে ছাদে না হনুমান এসেছিলো। তো আমি ভেবেছি এসেছিলো নাকি, আমি ভেবেছি মনে হয় হনুমান নিচে নেমে পড়েছে, মানে আমাদের সিঁড়ি থেকে ঢুকেছে হয়তো, ওই জন্য উনি সাড়া দিচ্ছে না, চুপ করে হয়তো দাঁড়িয়ে আছে। ওই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, আর বাবাকে এখানে বলছি বাবা মাঙ্কি এসেছিলো ওপরে। আর বাবা দেখেছিলো, বাবা না ঘুমায়নি, আমরা যখন শোবো তখনই বাবা উঠে পড়েছে, আর বাবা দেখেছিলো ছাদে উঠেছিল সুমনের সাথে, ওর সাথে ছাদে উঠেই ছিল। দুপুরে একটুখানি শুলাম, তারপরে এখন উঠলাম। ফ্রেশ ফ্রেশ লাগছে, সে তো ফ্রেশ লাগবেই। তো ঠাস আমার নেই সব জায়গায় যে কি উঠেছে, তো এখন একটু ঘুরতে ইচ্ছা করছে, কিন্তু ঘুরতে তো যাওয়া হবে না কারণ ভালো লাগে না যেতে। গ্যাস জ্বালাতে পারছে না মা, তো ভালো লাগছে না। এই কারণে কি এখন হয় সে অটো ফটো করে যাও, আর নয়তো ইয়ে। আর সুমনকে তো বললাম যে তুমি মানে মামাকে দেখতে যাওয়ার কথা ছিল, তো ওর আবার শরীর তখন ভালো লাগছিল না, সেদিকে ও রেস্ট করতে পারেনি। তো যাই হোক, ও বললো কালকে যাবে। কালকে যাবে তুমি মামাকে দেখতে? ওর কথার কোনো দাম নেই, ও মানুষকে কথা দিয়ে কথা রাখে না। এই জিনিসটা আমার খুব স্যার, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। মানুষকে যে মানুষকে যেটা বলবে সেটা আমার মনে হয় ভেবে চিনতে বলা উচিত। আর নিয়ে যাও না, কিছু হবে না, দেখ ভয় যত রাস্তা দিয়ে নিয়ে চলে যাবে জানো, ওকে নিয়ে যাও না, সাজিয়ে দেবো সে ঠিক আছে। বাবা আর একসাথে যাওয়া হল লাগবে না, আর একসাথে যাওয়া লাগবে না, তাই না বলো? আর দুপুরবেলা এসিটা চালিয়ে দিয়েছিল, দিয়ে ঘুমিয়েছিলাম আমি আর মাই ঘুমিয়ে পড়েছি, আর এদের আমরা যখন শুয়েছি বাবা তখন উঠে পড়েছে খেয়ে দিয়ে যখন আমরা শুনলাম। নিয়ে যাও নিয়ে যাও, তো কি হয়েছে বাবা ওরকম করো কেন? সব জায়গায় যেখানে যাই আমি ওকে নিয়ে যাই, মায়েদের সাথে সবসময় বাচ্চাগুলো যায়, বাবাদের সাথে যায় না। এখন বাবাকে খাওয়াবো, আর তারপরে হচ্ছে গিয়ে মা এখন একটু চা করছে, তো চা খাবার আমার না এখন একটু চায়ের নেশা হয়েছে, মানে এই বিকেল হলেই চা আমিও খাই এখন, আগে খেতাম না, আগে সকালেও খেতাম না, তো সকালে খাবোই মাস্ট, আর এখন বিকেলও এখন দেখছি খাচ্ছি, তুই হচ্ছে ব্যাপার। তো খেয়ে দে একটুখানি বেরোবো ঘুরতে, তো ভাবলাম বেরোবো না কারণ সুমন যখন বলছিল শরীরটা খারাপ, তারপর আবার বলছে যে চলো, আর আমিও যেহেতু একদম বেরোই না, আমারও ভালো লাগে না, ওই জন্য মানে কী বলতো ঘুরতে আরও বেরোতে ইচ্ছা করে না, হেঁটে হেঁটে যাও, নয়তো ওই অটো ফটো করে যাওয়ার একটুখানি গিয়ে অটোতে ভাড়া দিতে আমার ভীষণ গায়ে লাগে, জানি না কেন। আমার আমাদের ওইখানে অটো ভাড়া এরকম না, তো এখানে যে একটুখানি গেলেই 10 টাকা, আবার আরও অনেকটা গেলে আবার মানে আরও অন্য অন্য রকম ভাড়া, তো মানে ব্রেক জার্নি করে করে বারবার যেতে হয়, তো ওতে মানে ভাড়াটা বেশি বেরিয়ে যায়, ভালো লাগে না। আমি মনে হচ্ছি যে তুমি এবার একটা গাড়ি কেটো, তাহলে আমাদের কমপ্লিট, আর কিছু চাই না, তো ওইটা হলেই হয়ে যাবে, তাহলে একটু বেরোনো যাবে আর কি, ওই জন্য। আর বাবাও যেহেতু বড় হচ্ছে এবার ও বেরোতে চাইবে বারবার, তো ওই ওই কারণে, তো এই নিয়েই মজা হচ্ছিলো। তো এখন যাই হোক একটু আমি খাবো, খাওয়া দাওয়া করবো, তারপর একটু বেরোবো, তো ঠিক আছে। মোটামুটি তোমাদের সাথে শেয়ারই করলাম কি কি করি সারাদিন, আর এখানে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজন মিলে। আর এখানটা দেখো, এখানে অন্ধকার ছিল, তা সুমন বলছে যে একটু আলোতে গিয়ে করো, তবে আমি না এখন রাস্তাঘাটে বেশি বেরিয়ে একটা ভিডিও করতে কমফর্টেবল ফিল করি না, কারণ অনেক দিন যেহেতু করি না, তাই কেমন একটা লজ্জা লজ্জা লাগে। আর এখানে দেখো একটু আলো ছিল বলে সুমন আবার করছে, আর বাবা দেখো কী সুন্দর আমাদের দুজনের হাত ধরে হাঁটছে। এটা যদি কেউ দূর থেকে একটু ভিডিও করে দিত আমি খুব আনন্দ পেতাম, কারণ পরে এটা দেখতে আমার খুব ভালো লাগবে। কী নিবি? আর এটা নেবে তুমি? দেখি অন্য কিছু করতে নেই।
এইটা ভালো লাগছিল। সাইজ কি আছে তো? এটা ভালো। এইটা ভালো লাগছিল। কোনটা? এইখানে কি ইয়ে নাকি বাবা? এই দিকেও ইয়ে আছে, এই সাইডটা তো আছে, এই সাইডটাতে তো কোনোদিন ঢুকিনি, এতদিন এসছে এই সাইডটা কোনোদিন ঢুকিনি। দেখি এইগুলো এখানে কত দাম। বাই টু ফোর বাই ওয়ান গেট ওয়ান বাই টু 85। আমার এগুলো অবশ্যই এবারে নেওয়া হয়েছে, পরের বারে এসে নিয়ে নেবো। আমি তো ব্লিঙ্কিট থেকে নিই, মানে এলাম বাবার জামা দেখছিলাম। তো এই জাস্ট আমরা এখন বাড়িতে ঢুকলাম, আর বাবা এখন ওয়াটার বোতল দিয়ে জল খাচ্ছে। আর জানো তো আমরা বেরিয়েছি, ভেবেছিলাম কিছুক্ষণের জন্য বেরোবো, তো যেহেতু তাড়াতাড়ি চলে আসবো ওই জন্য বাবার জন্য জল ঠল কিছুই নিয়ে যাওয়া হয়নি। মানে আমি ভেবেছি বেরোবো আর 5-10 মিনিটের জন্য সামনেটুকুনি গিয়ে চলে আসবো, তারপরে ভাব যে ওইখানে যাওয়া হয়ে গেল। তো ওখানে ঢুকলে মানে ঢোকা মানেই তো আমার দেরি হবে, কারণ আমার অবশ্য কিছু নেওয়ার বেশি একটা থাকে না, কিন্তু আমার দেখতে ঘুরতে খুব ভালো লাগে। তো আসার সময় এই ডালের বড়া নিয়ে এসেছি আর জিলাপি নিয়ে এসেছিলাম, কারণ দাঁড়িয়ে খাওয়ারও সময় ছিল না, বাবার জল তেষ্টা পেয়ে গেছিলো অনেকটা লেট হয়ে গেছিলো বলে। তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি, আমরা ভাবছিলাম একটু ফুচকা খেয়ে আসবো। আর ফুচকাটা কিন্তু আমার যদিও ভালো লাগে না অতটা, বাবা সুমন খায়। আর দেখো বাবা এখানে ডালের বড়া আমাদের কাছ থেকে চাইছে, তো তারপরে এখন বাবা এটা খাচ্ছে আর সুমন খাইয়ে দিচ্ছে আর কি ওকে। তো এখন একটু পরেই তোমাদেরকে আমি দেখাবো যে কী কী নিয়ে আসলাম, তার আগে আমরা একটু খেয়ে নিই। তো এখানে বেড়ে নিয়েছি, সুমন তো খাচ্ছে, এই দেখো আমিও খেয়ে নিলাম একটু। তো তারপরে এখন এইটা নিয়েছি, জল খাওয়া হয়ে গেল, এটা পাপা কিনেছে তাই তো পাপা? আচ্ছা পাপা জল খেয়ে দেখিয়ে দাও, দেখিয়ে দাও জল খেয়ে। আর বাবার জন্য আর একটা কি এনেছি, আমরা তো এসে খাওয়া দাওয়া করলাম, আর বিশাল থেকে আমরা সেরকম কিছু কিনিনি, কারণ এমনি তো আমরা মাস কামালি কিনতেই লাগে, শুধু এই আমাদের ব্রাশ লাগতো, তো ব্রাশ নিয়েছি। আর বাবার জন্য এই যে একটা রং কালার নিয়েছি, তো এই কালার কর মানে কালার বুকগুলো দেখছিলাম, ও এখন ওগুলো ব্যবহার করতে হবে না, প্রচুর বড়, ছোট নেই, মানে ওটা কত পেজের হবে মানে 300 কত পেজের হবে, তো ওই জন্য নিইনি আমি ওটা, এটাই শুধু নিয়েছি। আর একটা খাতা কিনে দেবো, ব্যস হয়ে যাবে। আর এখানে ওকে আমি বললাম যে তোমার ব্রাশটা তুমি পছন্দ করে খুলে নাও, ও গ্রিনটা নেবে বলছে, মানে গ্রিন একবার ইউজ করেছো তো গ্রিন কালারটা নিও না, তুমি স্কাইয়ের ওপর একটা ছিল স্কাইয়ের ব্ল্যাকে, তো আমি বললাম ওইটাই নাও। আর এখানে সাউন্ডটা আমি অফ করে দিয়েছি, কারণ মা ওখানে গান শুনছিল বলে। আর এখানে বাবাকে নিয়ে আমি বসে গেছি, আর এই বইগুলো কিন্তু ওর বম্মা দিয়েছে, হচ্ছে গিয়ে বম্মার আর কি স্কুলের ওখান থেকে স্কুল থেকে এনে দিয়েছে আর কি। তো আর আজকে না সত্যি মানে দিদিভাই ওরা মানে আমরা যখন বেরোবো, তো সুমন গিয়ে দাদাভাইয়ের গাড়ির চাবিটা নিয়ে এসেছিলো, তো আবার ওরা আবার বেরোবে, ওদের একটা তাড়া ছিল তখন, তো তার জন্য আবার আমি বললাম যে থাক তাহলে আমরা, ওই যেহেতু বিশালে যাওয়ার কথা ছিল না ফার্স্টে, একটু সামনে দিয়ে ঘুরে আসবো সেটারই কথা ছিল, ওই জন্যই নিয়ে এসেছিলো। তো তারপরে আবার কথা হলো যে ওইখানে যাবো বলে, তাই জন্য বললাম দেখো আমার তো ওখানে গেলে ঠিক নেই কতক্ষণ লাগবে না লাগবে, তো তুমি থাক দিয়েই আসো, কারণ হচ্ছে গিয়ে আমরা আবার কখন আসবো না আসবো ওদেরও দেরি হয়ে যাবে, তো এই হচ্ছে। তাও বলছিলো ওরা নিয়ে যেতে, দিদিভাই দাদা ওরা বলছিলো, তাই বললাম না না থাক, আমার মানে একটা টেনশান থাকবে ওই জন্য। তো আবার ওদের সাথে আসার সময়ও দেখা হয়েছিল রাস্তায়, তখন আমরা হেঁটে হেঁটে তাড়াতাড়ি করে দৌড় মানে রীতিমতো মানে দৌড়াতে দৌড়াতে এসেছি, এরকম একটা ব্যাপার। আর দেখো এখানে পাপাকে আমি হচ্ছে একটু ড্রয়িং করা শেখাচ্ছিলাম, তো কালারটা একদম মানে যেটা একদম ছোটো ছিল সেটাই নিয়েছি, কারণ ও তো এগুলো ফেল মানে হারাবে ছড়াবে অনেক কিছু করবে। আর জানো তো আমার না ড্রয়িং করতে খুব ভালো লাগে, আমি কিন্তু খুব ভালো যে ড্রয়িং করতে পারি বা কিছু এমন না, তবে আমিও শিখতাম ছোটোবেলাতে আর করতাম, আমার এটা একটা মানে ভালো লাগতো করতে, বাড়িতেও করতাম। আর তবে এখন একদমই মানে করাই হয় না, ওইসব থেকে ডিটাচ একদম, কারণ এখন তো বুঝতেই পারছো একটা এরকম পরিস্থিতি।
বিয়ের পর মানে সংসার সামলাতে সামলাতে আর কি, সংসার বাচ্চা সব কিছু সামলাতে সামলাতে আর সময় নিজেরই হয় না। তো এখানে বাবা কেমন করছিল মুখ জিভ বার করে সেটাই দেখাচ্ছিলাম। দেখো বাবাকে, দেখো বাবা কি করছে। বাবা দুদিন খুব ভালো থাকবে এটা নিয়ে, তারপর তিন দিনের দিন থেকে আবার জেগেছে। আর মা থেকে বাবার রুটিটা করে ভেজিয়েছিল, রুটিটা কোনো পেস্ট করে সে তাও ওপরটা অতটা গুছানো হয়নি, নিশটা পুরো ভালো পরিষ্কার করে দিয়েছি। ভালো আজকে আর আমি তো তোমাদের সাথে বলি না যে বেশি একটা ভিডিও শেয়ার করি না, তো ভিডিও যখন শেয়ার করি না তখন আমার কাছে একটু টাইম তো বেঁচে থাকে, আর সেই একটু টাইমে আমি হচ্ছে আকাম করতে থাকি, মানে হচ্ছে শুধু এক্সপেরিমেন্ট করি, এইটা বানাই ওইটা বানাই সেইটা বানাই, আর ওইসব বানাতে গিয়ে সব মানে জিনিস অতিষ্ঠ করি, এটাই করি আমি ঘরে। তবে সুমন সেটা খেয়ে নেয়, ভালো হোক খারাপ হোক, বেশিরভাগটাই ভালো হয়, খুব কম হয় যে খারাপ হয়ে যায়। তো আর এই যে কেক বানানো, আমি জানো না ক্রিসমাসে একটা কেক বানিয়েছিলাম, তো সেই কেকটা জাস্ট দারুণ হয়েছিল খেতে, মানে কি বলবো যে আমি যে ওরকম বানাতে পারবো আমি কোনো মানে আমার আইডিয়াই ছিল না যে এতটা ভালো হবে, পুরো দোকানের মতন হয়েছিল ক্রিসমাস কেকটা। আর ওইটা আমি না বরফি বানাতে গিয়ে ওরকম বানিয়ে ফেলেছি মিষ্টিটা। তো যাই হোক, আর এখানে দেখো বাবার সাথে একটুখানি মজা হচ্ছিলো, আর বাবা এখানে দেখো কীরকম দুষ্টুমি করবে, তো আমি সেটা তাও ক্যাপচার করছিলাম, দেখো মুখ চোখটা দেখো শুধু। তো এখানে এই ভিডিওটা এন্ড করছি।